আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা যারা টিভি স্ক্রিনের সামনে বসে মানে সার্বক্ষণিক জিকের দৈনন্দিন জীবনযাপনে আমাদের যে কথাগুলো আল্লাহ আল্লাহতালার কাছে পেশ করতে হয় মুখের এবাদাত অন্তরের এবাদাত এইগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব আপনি যখন একটা দিন অতিক্রম করবেন আপনি যদি কিছু কথা এই সাথে সাথে অতিক্রম করার সাথে সাথে যদি বলতে পারেন মন দিয়ে এটা বিশ্বাস করতে পারেন তাহলে ওই দিনটা আপনার বন্ধু হয়ে যাবে আপনি ওই মানে শুধু দিন কেন একটা জায়গাও আপনার বন্ধু হয়ে যাবে একটা বৈরি পরিবেশও আপনার জন্য একেবারে ভালো হয়ে যাবে একটা ঘরের মধ্যে যখন মানুষ থাকে এই ঘরের কিছু কিছু জায়গা আছে যেখানে শয়তান বা জিন বা জিনের উপদ্রব সেখানে কিন্তু দারুণভাবে দেখা দেয় তার মধ্যে একটা টয়লেট টয়লেটে আপনি যদি যান তো সেখানে আপনি যখন যাবেন তো কিছু আমল আছে এই আমল যদি করেন জিনে কোনো দিন আপনাকে স্পর্শ করতে পারবে না আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার বংশধারকেও কোনো সর্বনাশ করতে পারবে না যদি আপনার গোটা পরিবার এই আমলটা করতে পারে সেটা হলো এই যে যদি আপনি টয়লেটে যাওয়ার চিন্তা করেন তাহলে প্রস্তুতি গ্রহণ করুন মনের দিক থেকে প্রথম বলুন বিসমিল্লা বিসমিল্লাটা এমন একটা কথা যে আল্লাহর নামে আপনি এই কাজটা শুরু করছেন আপনি বাম পাটা টয়লেটে দেওয়ার সাথে সাথে আপনি যদি বলেন আল্লাহ ইন্নি মিনাল খুব খাবা ইসি আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি আশ্রয় চাচ্ছি তোমার কাছে আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করছে যে এই যে জায়গাটা আমি যাব এখন এই জায়গাটা শায়তান পুরুষ শয়তানেরও জায়গা মেয়ে শয়তানেরও জায়গা পুরুষ জিনেরও জায়গা মেয়ে জিনেরও জায়গা এই জায়গায় আমি এখন যাব যেখানে আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটা শরীর তুমি নিষেধ করেছো তাও আমাকে বাধ্য হয়ে ন্যাচারাল কলের জন্য আমাকে যেতে হচ্ছে আমি এখানে বাধ্য হয়ে যাচ্ছি বাধ্য হয়ে যাচ্ছি তো তোমার কাছে আমি একটু সাহায্য চাই তোমার কাছে আশ্রয় চাই এবং আমি বলে দিচ্ছি যে আল্লাহ এখানে যে পুরুষ শয়তান আছে পুরুষ জিন আছে পুরুষ ক্ষতিকারক এলিমেন্ট আছে অথবা মেয়ে যে জিন বা শয়তান আছে তাদের কাছ থেকে আমি একটু আশ্রয় চাচ্ছি আপনি যখন এই দোয়াটা পড়লেন ওই জায়গাটা শুনল ওই কথা ওই জায়গাটা আপনার বুঝলো যে আপনি একজন আল্লাহ আল্লাহতালার মনোনীত বান্দা মুমিন বান্দা বিশ্বাস করেন আল্লাহর প্রতি আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে মানুষ সাধারণত ঢুকে পড়ে নিজের ইচ্ছা মতন এখন সেখানে আপনি যাচ্ছেন আল্লাহর কথা স্মরণ করলেন ওখানে যখন কাজ সেরে গেল আপনি দেরি করলেন না অনেকে দেখি যে ওখানে যে সিগারেট খায় গান গায় এগুলো কিন্তু জিন আপনাকে ক্ষতি করতে পারে আপনি তাড়াতাড়ি চলে আসুন আসার সাথে সাথে আপনি ডান পাটা দিয়ে আপনি বাইরে আসুন আসার পরে আপনি বললেন গোফরানাকা আল্লাহ যত কিছু ভুল হয়েছে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি এরপরে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা বলেন যে এই বান্দার এই দিনটা সুন্দর হয়ে গেল এই সময়টা যে ব্যয় করলো এখানে তার ন্যাচারাল কল ছিল প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার সবে পরিণত হয়ে গেছে দিন যদি আমাদের এইভাবে চলে যায় ভালোভাবে যায় আপনার সার্বক্ষণিক জিকিরের মধ্যে আল্লাহ তালা স্মরণ মানে স্মরণের মধ্যেও যদি দিনগুলো যায় ওই যে জায়গাগুলোতে আপনি ঘুরলেন ওই যে সময়গুলোকে আপনি দিলেন সবটাই আপনার সাক্ষী হয়ে থাকলো দেখেন আপনি ফিজিক্যাল অনেকে বদাত করছেন কিন্তু মানসিকভাবে এবং চিন্তার দিক দিয়ে আপনি কিন্তু মুহুর প্রতিটি মুহূর্তে আল্লাহতালার কাছে কিন্তু আপনি আপনি ফেরত যাচ্ছেন এবং তার কাছে দোয়া করছেন তার এবাদাত করছেন আসুন না আমাদের ব্যক্তিগত জীবনটাকে এমনভাবে সাজিয়ে তুলে যেটা প্রত্যেকটা মুহূর্তে যেন দেখে আল্লাহ যেন মানে মনে করেন যে এ বান্দা এই মানুষটা আমারই মানুষ এই গোলামটা আমারই গোলাম একে আমি পছন্দ করেছি এই ধরনের মানুষ যখন বিপদে পড়ে আল্লাহতালা দেখে সাহায্য করেন আসুন আমাদের দিনগুলোকে সুন্দর করে জিকের মাধ্যমে আমাদের দিনগুলোকে সুন্দর করে মুখগুলোকে সুন্দর করে চিন্তাগুলোকে সুন্দর করে এবাদাতের মাধ্যমে আল্লাহ তালা সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি